সলোমন আইল্যান্ডে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক সংকটে থাকা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে চীনা প্রভাব মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শনিবার সলোমন আইল্যান্ডসের প্রতিবেশী দেশ ফিজি সফরে যেয়ে এই কথা বলেন তিনি। মার্কিন কংগ্রেসের দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে দ্বীপরাষ্ট্রটির সঙ্গে গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের। তবে নিজেদের রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাধ্যমে যেভাবে সলোমন আইল্যান্ডসে আধিপত্য বিস্তার করেছে চীন, তাতে করে সেই সম্পর্ক এখন হুমকির মুখে। এজন্যই দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।